গাইস, এখন আপনাদেরকে আমি একটা এত সুন্দর একটা ভিউ দেখাবো, জাস্ট দেখেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে অফ আওয়ার সীতাকুণ্ড ট্রিপ। তো এখন আমরা আসছি হলো বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে। তো এখন আমরা যাব হলো সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণায়। তো গতকালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, আশা করি ঝর্ণায় পানি পাওয়া যাবে। সো স্টে ওয়াচিং অ্যান্ড আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। গাইস, আমরা এখন এই বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে সিএনজি রিজার্ভ করে ঢুকতেছি। তো সুপ্তধারা সহস্রধারা ঝর্ণা দেখাবে, রিজার্ভ 500 টাকা, আর তিনজনে তিনটা টিকিট কেটে নিলাম 30 টাকা করে। তো এখন ঢুকা যাক, দেখা যাক। সো কিপ ওয়াচিং গাইস, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। গাইস, এখন আমরা আগে সুপ্তধারাটা দেখব। তো আমরা এখন সুপ্তধারায় যেখানে সিঁড়ি দিয়ে নামতে হয় ওইখানে আমরা এখন, আমাদের সিএনজিটা নামাই দিয়ে গেল, তো ওখান থেকে সিঁড়ি দিয়ে নেমে সুপ্তধারায় যাব। এরপর আমরা যাব সহস্রধারায়। তো যেই সিএনজিটা রিজার্ভ করছি উনি সব ঘুরে ঘুরে দেখাবে। তো এখন ফার্স্টে সুপ্তধারায় যাব। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সুপ্তধারা ঝর্ণাটা অনেক সুন্দর গাইজ। এই যে এইটা রাস্তা, এখানে আপনাকে সিএনজি নামাই দিবে, এখান দিয়ে আপনারা সুপ্তধারা ঝর্ণার পথে ট্রেকিং শুরু করবেন। তো এরকম সিঁড়ি দিয়ে কতদূর নামতে হয় জানি না, যে যে ঝিরি পথ ধরে ধরে আমাদের সুপ্তধারায় যেতে হবে। ইকো পার্কের এরিয়াটাও খুব সুন্দর, যদি একটু দেখেন। তো এই সিঁড়ি দিয়ে নামছি, গ্রামীণ পরিবেশ, পাহাড়ি কোলাহল, মনোমুগ্ধকর সাউন্ড, খুব ভালো লাগতেছে। তো হাঁটতে থাকি, আপনাদেরকে সামনে আরও কিছু ভিউ পেলে দেখাবো ইনশাল্লাহ। আর সুপ্তধারে যেয়ে তো দেখা হচ্ছেই। সো কিপ ওয়াচিং গাইস। কালকে রাতে অনেক বৃষ্টি হওয়ার কারণে এই যে সিঁড়িগুলো অনেক স্যাঁতসেঁতে হয়ে আছে, তাই আমরা এই যে সাইড দিয়ে নামতেছি, তাও অনেক পিচ্ছিল আর অনেকটা নিচে। জাস্ট একটু যদি ইমাজিন করেন, তো একটু ব্যালেন্স রেখে রেখে সাবধানে নামতে হবে, পা ফসকে গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তো আস্তে আস্তে নামতেছি, কিন্তু ভিউটা অস্থির। এই যে আমার আর দুই ফ্রেন্ড আসতেছে, তানবীর ফয়সাল। রাস্তাটা মোটামুটি অনেক খারাপ ছিল, যদি আপনারা একটু এখান থেকে দেখেন, যাই হোক এই সিঁড়িগুলো একটু কেমন যেন, এইভাবে দিক দিয়ে নামাটা অনেক রিস্কি মনে হয়েছে, তাই আমরা সাইড দিয়ে নামছি। যাই হোক, সামনে যেতে থাকি, সুপ্তধারার কাছে যেতে থাকি। আরো নামতে হবে। এদিক দিয়ে ঝর্ণার একটা সাউন্ড পাওয়া যাচ্ছে। তো যেতে থাকি নিচে, দেখা যাক। এই যে আরো নিচে নামতে হবে, না অনেকটা নিচে নামতে হয় সুপ্ত ধরার জন্য। ও যাই হোক গাইস, নামতে থাকি, আপনারা দেখতে থাকেন আর সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে থাকেন আমার সাথে সাথে। এ ভাইয়া, জন্মার পানি তো আছে, জন্মার পানি তো আছে। এই জায়গায় যদি ভিউটা
দেখেন এদিক দিয়ে যদি একটা ভিউটা দেখেন আপনারা, ওই যে ঝর্ণার পানির একটা প্রবাহ দেখা যাচ্ছে, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখি যেতে থাকি কত দূর যাওয়া যায়, আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো এদিক দিয়ে নামতে থাকি আর আপনারাও দেখতে থাকেন। বন্ধু আমি উঠবো কিভাবে? গাইজ, সিঁড়ি টিড়ি শেষ করার পর একটা ঝিরি পার হয়ে এখন এরকম বনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো কেমন একটা ঝিরি পার হয়েছে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাইছেন। তো এরকম একটা বনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি সুপ্তধারার খোঁজে। যাই হোক, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গাইজ, আমরা সুপ্তধারার একদম কাছাকাছি চলে আসছি এখন, জাস্ট এতটুকু নামলেই আমরা সুপ্তধারার একদম কাছে চলে যাব। তো ওইখানে যেয়ে গোসল করব, জাস্ট আপনারা ভিউটা দেখেন, নিচে যেয়ে আরও সুন্দর ভিউ দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন, ঝর্ণার সাউন্ডটা জাস্ট শুনেন, ও ওয়াও। যাই হোক, কিপ ওয়াচিং, এখন এদিক দিয়ে একটু নামি, এদিকে একটু রিস্ক আছে। গাইজ, এখন আপনাদেরকে আমি একটা এত সুন্দর একটা ভিউ দেখাবো, জাস্ট দেখেন। ও অ্যামেজিং গাইজ, আমরা একদম সুপ্তধারার কাছে আছি। এই যে এই তিনটা ঝর্ণাই সুপ্তধারার, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। ঝর্ণার সাউন্ডটা এত সুদিং, ও মাই গড। আর এই যে এই সাইড দিয়ে একটা ঝিরি চলে গেছে, খুবই সুন্দর ঝর্ণাটা, জাস্ট অনেক সুন্দর, অনেক। আপনাদেরকে ঝর্ণার কিছু সুন্দর সুন্দর ভিউ দেখাবো, সো কিপ ওয়াচিং। অ্যান্ড এরপরে আমরা সহস্রধারা ঝর্ণায় যাব, আর এখানে একটু এখন মজা মাস্তি করবো, গোসল করবো। তো দেখতেই থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, স্টে ওয়াচিং। ভাই,
শহরের কেউ বলে নাই যে আজকে সুপ্তধারা ঝর্ণায় পানি পাওয়া যাবে, কিন্তু আজকে এসে জাস্ট পানির এরকম রূপ। ও গাইজ, এখন আমরা সুপ্তধারা শেষ করে এখন আমরা সহস্রধারায় যাব। তো সহস্রধারায় যাওয়ার জন্য আমাদের সিএনজি যেটা রিজার্ভ করছি ওইটার জন্য ওয়েট করতেছি। ওইটা আসলে আমরা এখন সহস্রধারার ওই সিঁড়ি পর্যন্ত যাব, তারপর ওখান থেকে আবার সহস্রধারার ট্রেকিং শুরু হবে। তো সে পর্যন্ত কি পছন্দ। হ্যালো গাইজ, আমরা এখন সহস্রধারার একদম মেইন গেটে আছি। তো সুপ্তধারা ঝর্ণা আপনারা আশা করি আমাদের সাথে অনেক এনজয় করেছেন। তো এখন আমরা সহস্রধারার ঝর্ণায় যাব। তো সহস্রধারার ঝর্ণায় যেতে আমাদের এখন 485টা সিঁড়ির মতো নিচে নামতে হবে। তো এই যে সামনে আমরা সিঁড়ি দিয়ে এখানে নিচে নামবো। তো কালকে বৃষ্টি হওয়ার কারণে আশা করি ঝর্ণায় পানি পাওয়া যাবে। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গাইজ, আমরা 485টা সিঁড়ি বেয়ে বেয়ে এখন সহস্রধারায় নেমে গেছি। তো এই যে সহস্রধারার একদম কাছাকাছি চলে আসছি, হয়তো আপনারা ঝর্ণার সাউন্ডটা পাচ্ছেন। তো কিপ ওয়াচিং, আপনাদেরকে সহস্রধারার ভিউটা দেখাবো ইনশাল্লাহ। গাইজ, এখন সহস্রধারা ঝর্ণায় নামবো। তো এই যে মাটি, গাইজ এই যে এখন সহস্রধারা ঝর্ণায় গোসল টোসল করে দাপা দাপি করে
বাই বাই সহস্রধারা। গাইস, সহস্রধারা ঝর্ণায় কতটুকু আনন্দ উল্লাস করছি তা তো দেখতেই পাইলেন। তো এখন চলে যাব নেক্সট কোনো গন্তব্যে, তো জানি না কোথায় যাব। ইনশাল্লাহ আপনাদেরকে যেখানে যাবো অবশ্যই দেখাবো। সুপ্তধারা দেখলেন, সহস্রধারা দেখলেন, আমার কাছে দুইটা ঝর্ণাই অনেক ভালো লেগেছে আর দুইটাতেই মানে অনেক আনন্দ করা যায়। সহস্রধারায় এরকম একটা পুকুর টাইপের থাকাতে একরকম আনন্দ, আবার সুপ্তধারায় অন্য টাইপের আনন্দ। তো আমরা বলবো যেহেতু দুইটা পাশাপাশি আছে, আপনারা দুইটাই ভ্রমণ করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সে পর্যন্ত দেখতে থাকুন, আল্লাহ হাফেজ। হ্যালো গাইজ, আমরা এখন ঢাকা চিটাগং হাইওয়েতে আসি। তো এখন আমরা চিটাগং শহরে চলে যাব। সীতাকুণ্ডের মোটামুটি অনেক প্লেসই আপনারা ঘুরছি, আপনাদেরকে দেখাইছি। তো এখন আমরা চিটাগং শহরে যেয়ে কিছুক্ষণ থেকে রাতে আমরা রাতের বাসে ঢাকা চলে যাব। সো এখন চিটাগং যেয়ে আমরা মেবি নেভাল পতেঙ্গা বিচ ঘুরবো। সো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যালো গাইজ, আমরা এখন পতেঙ্গা সি বিচে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আকাশটা অনেক সুন্দর, মেঘগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, তো অনেক বাতাস। এখন পতেঙ্গা বিচে কিছুক্ষণ থাকবো, বিকালে থেকে থেকে তারপর রাতে বাসে করে চলে যাব ঢাকায়। তো বিকালের এই মানে একটু রিফ্রেশমেন্টের জন্য, একটু রিল্যাক্সেশনের জন্য জাস্ট এই পতেঙ্গা বিচে আসা। তো আপনাদেরকে কিছু ভিউ দেখাবো, দেখতে থাকুন। আর সেই সাথে সাথে আমার সীতাকুণ্ড ট্রিপ, চিটাগং ট্রিপ যাই বলেন, এখানেই সমাপ্তি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।